কোথায় তুই? সবাই চলে এসেছে তো কতক্ষণ লাগবে? আমি ওয়েট করছি বাবু। তাড়াতাড়ি আয়। হাসো। দাঁত বের করো। ঠিক আছে। যাও। কিরে? ভালো ছবি পাইলি? ফোকাস ঠিক আছে তো? দূর। এটা একটা প্রফেশন হইলো। এই কাজ মানুষ করে। যত সব মানুষকে মনে শিখাই দিতে হইতেছে যে দাঁত বের করেন হাসেন কিভাবে হাসতে এটাও জানে না। এর জন্য মানুষের বাসায় এসে ছবি তুলতে আমার ভালো লাগে না। বুঝলাম না তোর কথা। তুই দুই দিন আগেও কইলি যে এই প্রফেশনের মতো কোনো প্রফেশন হয় না, এনে যা খুশি তাই করা যায়। আবার আজকে কস আরেক কথা। এই একদম জ্ঞান দিবি না। এক্সকিউজ মি, আমার একটা ছবি তুলে দিন তো। এখন না, পরে। হেই, হ্যালো, আই এম বাট গার্ল, টুডে ইজ মাই বার্থডে, ইউ নো। চলেন চলেন, এ ছবি তুলে দে। এই হ্যালো, উনি না উনি না, আপনাকে তুলতে হবে, আপনি তুলবেন, চলেন। আমার ফোকাস থাকে না। ফোকাস রাইট, ওনার ফোকাস থাকে না, ওনার ফোকাস থাকে না, চলেন। একটা একটা ড্রেসটা শো, একদম ফুল একটা ড্রেস নিবেন। ওকে, আপনার পুরো ড্রেসের ছবি নেওয়ার মতো লেন্স আমার কাছে নাই তো। মানে কি লেন্স নেই? মানে আমার আজকে বার্থডে, সব ছবি কিন্তু আমি ভালো চাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। ট্রাই করুন। ফ্রেম ঠিক আছে, দেখে দিবেন নাকি? আরে আরেকটা ক্লোজ। আরে কি হলো, আমি ছবি তুলতেছি না, সরি। তুললেন? হ্যাঁ, হাসি দেন, হাসি দেন। বাহ, সুন্দর। কি হয়েছে? আরে দাঁড়া এক মিনিট, আকি উঠাইতেছস কেন? আমি তো ছবি তুলতেছি নাকি? ওই মেয়েটা তো এখানে। কোন মেয়েটা? আরে যে ঝগড়া হইলো না দোকানে, চার কপি একশো। আমি কি করবো, ওই মেয়েটা ঝামেলা হয়েছে, চার কপি একশো আসছে। বস বস বস, এত দেরি হলো কেন বলতো? সেসব কথা ছাড়, তোকে যে কি সুন্দর লাগছে না, অনেক সুন্দর লাগছে। আরে তোর সুন্দর না চাই, তোকে লাগছে একদম প্রিন্সেসের মতো। আচ্ছা ড্রেসটা কেমন হয়েছে বলতো? খুবই সুন্দর হয়েছে। আমার তো এখানে থাকার কথা, কিন্তু আপনারা এখানে কি করছেন? তুই ওনাদের চিনিস নাকি? চিনি তো, দেখা হয়েছিল কোনো একটা সময়ে। হাতে ক্যামেরা দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ছবি তুলতে এসেছেন। বুদ্ধি আছে মাথায়। তাহলে কোথায় যাচ্ছেন? এখন তো আমরা কেক কাটবো, চলুন কেক কাটার ছবি তুলবেন। এখন সম্ভব না, নাস্তা করতে যাচ্ছি। ক্ষুধা লাগছে, আপনারা রেডি করেন, আমরা আসতেছি। কি আশ্চর্য, নাস্তার একটু পরে খেলেই হবে, একটু পরে খেলে আপনি শুকিয়ে যাবেন না। হ্যাঁ, এইভাবে কথা বলছিস কেন? খেয়া শুক না, আমরা রেডি করতে করতে তো ওনার চলে আসবে। আদর্শন, তোর এই টাইপের ব্যবহার করাটা একদম ঠিক হচ্ছে না। কাকে কি বলতেছেন আপু? ভালো ব্যবহার করা তো ওনার আগে জানতে হবে, তারপর সেই ব্যবহারটা মানুষের সাথে করবে। এক্সকিউজ মি, এক্সকিউজ আস প্লিজ, এক্সকিউজ আস। যান রেডি করেন, করলাম না নাস্তা। আর একটা বিষয়, কেক কাটার পরে আমার কাছে ছবি তুলে দিবেন। শুনুন, আপনার লেন্সটা কিন্তু ভালো ছিল না তখন, লেন্সটা ক্লিন করে নেবেন, তারপরে অনেকগুলি ছবি ভালো করে সুন্দর করে তুলে নেবেন। ওকে, সমস্যা নাই, লেন্স ভালো, তার হাতে ফোকাসও আছে। ওকে গুড, চল আসুন আসুন। আপনি কি ছবি তুলবেন? আমি চলে যাবো, তুলতেছি।